আপনার একখান বুলবুল শাড়ি, আজকে তো লাল শাড়ি পরেন না, বয়স তো আর তেমন হয় নাই, ইট্টু আনি কেমন তো ইট্টু আমাকে দিবেন না, একটু মাঝারি সাইজ বাজার মাঝারি করে দিবেন না, আচ্ছা 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 দিয়ে যাবো না, আচ্ছা দেবো না সামনের সপ্তাহে, আচ্ছা 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 সামনের সপ্তাহে দিয়ে দেবেন, দেশি মোরগ খাইতে চাইছিলেন না, এই সেই দেশি মোরগ কথায় বলে কপালে থাকলে ঠাকায় কে, কার মাল কে পায়, আসসালামু আলাইকুম, শুভ সকাল, শুরু হলো আমার আর একটি দিন, গতকাল শুক্রবার ছিল, আমার এই স্থানটিতে ছিল আমার মেহমানদের একেবারে ভরপুর, যাই হোক সহি সালামতে গতকালের দিনটি পার হয়েছে, আজ সকালেই এই প্রত্যুষেই ছুটে চলছি আরেক গরিব মায়ের বাড়িতে, মায়ের নাম জোবাইদা, বয়স্ক সেই মায়ের বাড়িতে কোনো ঘর নেই, ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকে, আপনাদের হয়তো খেয়াল আছে এর আগে পরেনের বাচ্চাকে দেখতে গিয়ে সেই মহিলার সঙ্গে দেখা, তিনি আমাকে জোর করে তার আঙিনা আমাকে দেখালেন এবং বললেন বাবারে আমার একটা ঘর দরকার, যাই হোক আল্লাহ চাইতো তার ঘরের সমস্ত মালামাল গতকালই ক্রয় করেছি, ঘরের সাথে তার ল্যাব তোষক, তার বিছনার চাদর, মশারি, তার জন্য একটা শাড়িও নিয়েছি, প্রথমে সেই বাড়িতে গিয়ে সেই মায়ের জন্য সুন্দর একটি ঘর তৈরি করব এবং ঘরটা সাজাবো, এরপরে আমাদের বাহিনীদের নিয়ে তাদের সঙ্গে সামান্য ডাল ভাত খেয়ে তারপরে ফিরব, যারা এই ভিডিও দেখতে পছন্দ করেন আমার সাথে থাকতে চান তারা আমার সঙ্গে আসতে পারেন। হ্যাঁ আস্তে আস্তে সব নামো, তোমার গাড়িটা ওই সাইডে সাইড করো, ওখানে সাইড করে এদিকে গাড়ি যাবে, হ্যাঁ না এই মাল সামাল নিয়ে কিনতে পারা যাবে, আচ্ছা ঠিক আছে তাহলে আসেন, আচ্ছা দেখ দেখ কিভাবে গাড়ি নামাবে নাকি কান্দে করে নিয়ে আসবে এটা তোমাদের বিষয়, ¶¶
কোন দিক দিয়ে গেলে ভালো হয়? এই যে আচ্ছা, তাহলে হেনতে আমরা কান্দ করে নিয়ে যাই। হ্যাঁ, আপনার ঘর চলে আছে, ভিতরে জিনিসপত্র বের করছেন। আর এই যে হচ্ছে মশারি, ঠিক আছে, এটা একটু শাড়ি রেখে দেন, ঘরটা ভাঙা যাক, তারপর আমি পারিয়ে দেবো না। আচ্ছা, আপনার বাইক নিয়ে হোক, আর আপনার আপনার হরির ঘরে থিয়ে দেন, আপনার হরি নাই রে, কথা হইলো রে। আচ্ছা যান। এনে ঘর দুয়ার তৈরি হতে থাক, আমরা এখন বাজার যাবো। আপনি জানেন কি খেতে চাইছিলেন? দেশি কুরকা, দই, মিষ্টি। আর আমার লোকজন তো সব খালি গরুর গোস্ত খায়, তাহলে গরুর গোস্ত নিয়ে আসি, আর সাথে আপনার জন্য একটা দেশি মুরগি থাকবে। ইট্টু আনি কেমন? তো ইট্টু আমাকে দিবেন না, একটু বাজারে সাইজ বাজার বাজার করে দিবেন না, তাহলে একটা ইট্টু না হয় একটু বড় সাইজ, ঠিক আছে, আমার হাতে করে খাবেন না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ভালো একটু শক্ত সমর্থ দিয়ে একটু মাঝারি সাইজ কেনবো না, দেশি। আচ্ছা, সাথে দই মিষ্টি, ঠিক আছে, রাখেন, ওদের দেহে রাখেন, ফাঁকি জানি দেয় না। আচ্ছা, হরিণ না জানি। আপনি গরু গোস্ত নিবেন? আমি কুর কলে আনোর ইসলাম, তুমি ওই যে চাউলের বস্তা আর যে ইয়ার লেবু টেবু আছে এগুলো নিয়ে যাও, নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল বাজার। আমার সেই বৃদ্ধা মা দেশি কুরকা খেতে চেয়েছিল, দেশি মোরগ কিনলাম 450 টাকা কেজি। হ্যাঁ, এই মোরগটার দাম 470 টাকা, আর যে বাকি সবার জন্য রয়েছে গরুর গোস্ত, আর সাথে এই যে মিষ্টি নিয়েছি, দই নিয়েছি, জোশ করে খাওয়া হবে ইনশাল্লাহ। আমাদের রান্না হবে এই পাশের বাড়ি, এই বাড়িতে। হ্যাঁ, কই কাকজনের দায়িত্ব দেওয়া হয়েছিল? হ্যাঁ, এই যে আপনি। আচ্ছা শোনেন, এই হচ্ছে একটা মোরগ, ওই আমার মায়ের জন্যে, আর আমাদের জন্য
এই যে গরুর গোস্ত, ই বাবা রে দেন দেন, আমার হাত ব্যাথা। আর এখানে আছে গোল্লা সবার জন্যে, আর এই একটা আছে স্পেশাল দই আমার মায়ের জন্যে। এই যে এই দই আর ওই মুরগা, এটা হচ্ছে আমার মায়ের জন্য স্পেশাল, আর এগুলো আমরা সবাই খাবো, ঠিক আছে? আচ্ছা ধরেন রেখে দেন, এখন রান্না শুরু হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, ভালো কাম করছেন। আচ্ছা এটা আরেকটু সরা দিলে ভালো হতো না? এখানে তো মাটি ফেলতে হবে। ওই মাটি তো না এখানে। ওয়ালাইকুম আসসালাম। আমার জাকির সাহেব চলে আছে। আচ্ছা আচ্ছা, আমার শাহিন সাহেব চলে আছে। আরে আমার সালাম ভাই, কি অবস্থা? এই তো ভাই, এত কষ্ট করে, হ্যাঁ কি অবস্থা? সুন্দর কর্মযজ্ঞ দেখানোর জন্য ওদেরকে সাথে করে নিয়ে আসলাম। তাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওতে দেখো, নিজের চোখে দেখো, আসলে ঠিক কিনা। বড় সুন্দর কার্যক্রম গ্রন্থ, আমি খুব খুশি হয়েছি আমার সালাম সাহেব দেখে। সালাম সাহেব তো এর আগে মানুষের মাথা গোঁজার ঠাই নাই, অনেক দরিদ্র মানুষ আছে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মাথা গোঁজার ঠাই আপনি সাধ্যমতো ভাবে করছেন, এটা দেখার জন্যই আমরা আজকে একটা নতুন বাড়িতে আপনি একটা ঘর, একটা মাথা গোঁজার ঠাই করে দিচ্ছেন একটা বয়স্ক মহিলাকে। সেই জিনিসটা নিজের চোখে দেখার একটু আগ্রহ প্রকাশ করে আপনার কাছে আসলাম। অনেক ধন্যবাদ আর শাইনকে, আর আমার এই যে বন্ধুর কথা বলা বাহুল্য, এ সব সময় বাজারে গেলেও কেমন যেন তদন্তে যায় যে আসলে মানে কি বাজার করে। আর যে আমার সালাম ভাইকে অনেক ধন্যবাদ এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে কষ্ট করে আসার জন্য। এই খেয়ে যেতে হবে, কিন্তু আমাদের এখানে ডাল ভাতের ব্যবস্থা আছে। না 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 না, বাবা রে খুব কষ্ট, স্বামী নাই, জায়গা কিনে দিছে আমার অল্প দেখা পাশে জায়গা, তাই পাশে ঘর তুলে নাম, তাই একটা ঘর দিলে ভালো হয়। আচ্ছা দিয়ে যাবো না, আচ্ছা দেবো না, সামনের সপ্তাহে
আচ্ছা 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 সামনের সপ্তাহে দিয়ে দেবেন। আচ্ছা 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 দিয়ে দেবেন সামনের সপ্তাহে গোয়ার হবে। টিবল লাগবি না, টিবল লাগবি আমার একটা ল্যাট্রিন। হ্যাঁ ঘর হবে, টিবল হবে, ল্যাট্রিন হবে, সখী হবে, এরপরে আল্লাহ সবই দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেশি মোরগ খাইতে চাইছিলেন না? এই সেই দেশি মোরগ আরেকটা খান, আর জল দেবো না, আর দেই আর দেবো না, আর একটু জল দেই। বাচ্চা পান মিষ্টি দেন তো তুলিয়া দেন, হ্যাঁ দিবি নি, হ্যাঁ খান। আমি কি আপনাকে যে ঘর খুলে রেখেছি একবার আপনার না না এই কাজটা করতেছে কিনা আপনি কি জানেন? আমাকে চিনেন? আমি আপনি ভালো করে চিনি। হ্যাঁ আমি চিনি। আমি কি এই পাড়ার ভোটের জন্য আসি? না 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 এর আগে আসি কোনোদিন না। হ্যাঁ না আমি পরানের বাচ্চা, অসুস্থ হয়েছে, এলাকায় প্রচুর মানুষ আছে, কে কতটুকু হেল্প করছে, সারা দুনিয়ার মানুষ কে কতটুকু হেল্প করছে আমি জানি। ওই বাচ্চাকে দেখে আমার পরান কাঁদছিল, আমি
কিন্তু সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি এবং সব আমি ওর ওসিলায় এখানে আসছি, ওইখানে মাটা যায় হাত ধরা ধরছে, তার ঘর নাই, আমি নিজে আসে দেখলাম, দেখে ঘরটা আমি ব্যবস্থা করছি। ক্যামেরা দাও পাস করো। তুই ইচ্ছা ছিল না বিয়ে চলে যাওয়ার কথা, আগামী সপ্তাহ কিন্তু এখন কথায় বলে কপালে থাকলে ঠেকায় কে, কার মাল কে পায়। এক বৃদ্ধা মায়ের বাড়িতে ঘর তৈরি হয়ে গিয়েছিল, হঠাৎই একটা শয়তানের ভর পড়ে ওই বাড়ি থেকে ঘর ভাঙতে বাধ্য হয়েছিলাম আমি। কি আর করা, এই যে শকেদানের ঘর হয়তো এক সপ্তাহ পর হতো, আজকেই সেই ঘরটা এখানে তৈরি হতে যাচ্ছে। শকেদানের এখানে একেবারে নতুন একটা ভিটা, আমাদের স্থানীয় কিছু সহৃদয় ব্যক্তি আছে, তাদের সহায়তায় ছোট্ট একটি জায়গা কিনে এই ভিটাটা রেডি করে রাখা হয়েছে, কিন্তু তার কোনো ঘর নাই। সে অন্যের বাড়ির এক এক দিন এক এক বাড়ির আঙিনায় কুকুর বিড়ালের মতো থাকতো, একজন ঘাট ডাক্ষা দিয়ে বের করে দিত, আর এক বাড়িতে থাকতো, ওখান থেকে বের করে দিত, আর এক বাড়িতে গিয়ে থাকতো। তার নিজস্ব কোনো ঘর নেই, জায়গাটাও অনেকে মিলেই কিনে দেয়া। তো যাই হোক, এখানে শুধু ঘর হলে হবে না, এখানে তার একটা টয়লেটও লাগবে, একটা টিউবওয়েলও লাগবে। এই শকেদানের জন্য আজকে সব কিছু হবে, দেখতে থাকুন। দরজা খুললে পরেই সকালে রোদ পাবে, তাই না? পরে ওখান দিয়ে ও ধীরে ধীরে বেড়া দিয়ে পারলে পরে এই ঘরটা চমৎকার বাড়ি হওয়া যাবে। এই দিক ঘর দিয়ে দেই, হ্যাঁ হ্যাঁ, ঘর থেকে বাড়াবে, হ্যাঁ ময়ের রোদ লাগবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি যদি মনে করো আর একটা কাজ করে দেওয়া যায়, আর এই ঘর থেকে বাড়াবে যে গুঙ্গুরি যে জায়গাটা আছে এইখানে যদি আমি বাথরুমটা করে দেই আর ভালো হয় না? ঘরতে বাড়াই কাছেই বাথরুম, হ্যাঁ এই ঘরের সাথে ঘরের পরে ঘরতে বাড়াবে এনে বাথরুম, হ্যাঁ ফাইনালি বাথরুম, আর এই সাইডে ওর কিচেন টিচেন দিয়ে বাথরুমটা ফাঁকে না হয় ঘরের কাছাকাছি হোক, ওই ঘরের সাথেই এটা লেগে যাক, এটা দেখতে সুন্দর দেখা যাবে, জায়গাটা কাজে লেগে যাবে, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা থাক থাক, আগে আগে তোলার দরকার নাই।
কি অবস্থা? পানির অবস্থা কি ভালো? তো একের পানি সরি, নামি টু ঠাসি আয়রন মুক্ত। প্রচুর পানি, হয়ে গেল টিউব অয়েল, এক পাগলির টিউব অয়েল হয়ে গেল। ওই পাঁচটা বাথরুম মোটামুটি রেডি, ওই পাঁচটায় ঘর হচ্ছে ইনশাল্লাহ। তার একটা সুন্দর ঘর হচ্ছে, বাথরুম হচ্ছে, টিউব অয়েল হয়ে গেল। যে ছাপড়া ভাঙা হয়েছে এটা আপনার? হ্যাঁ। আর যে মহিলা ঘর দেয়া নিয়েছিলাম ওটা কি আপনার বোন? না, আমার বড় জাও। আপনার বড় জাও? হ্যাঁ। ওইখানে তো আপনার একটা খড়ির ছাপড়া ছিল? হ্যাঁ বাবা, খড়ির ছাপড়া ছিল, যার আছে তাই তো কব, মিথ্যা তা তো কর না। আচ্ছা, তো খড়ির ছাপড়া ছিল। হুম। ওই খড়ির ছাপড়া কয় হান টিনা ছিল? সাতখান টিন দিয়া ছাপড়া ছিল, আর ওইগা ওই বেড়াটাটি ওই ভাঙা সুরতা দিয়ে দিয়ে থুসে, ওই হুনি রয়েছে, হুনি করে রয়েছে। তো ওইটা মেরামত করতে হান কয় টাকা লাগতে পারে? আমি কাজ করে ফাইনি, দুইবার কাজ করে ওষুধ পানি খাই, কারণ হচ্ছে ঘরটা তো হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু আপনাদের নিজেদের ভিতরে তো আপনাদের যে বাধা দিছিল ওটা কি হয় আপনার? আমার দেওরা সুন্দর করে একটা ছাপড়া তুলে ওনার সাথে করে থাকবেন, ঠিক আছে? 5000 আছে। রুবেল কেমন আছো? এই কাঠ পাটা রোদ দিয়ে তুমি ছুটে চলে আসছো, কাহিনী কি? আমি শুনলাম আপনি এখানে ঘর দিচ্ছেন। আমি অনেকদিন ধরে শুনি মানিক ভাই বিভিন্ন জায়গায় ঘর দেয়, আজকে বাস্তব প্রমাণে দেখে আসি একটু। এই তো এইভাবে দিনগুলো যায়। কেমন লাগছে তোমার এটা দেখে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অসহায় একটা অসহায় লোককে আপনি ঘর দিচ্ছেন, বাড়ি ঘর এই করে দিচ্ছেন, খুব ভালো লাগছে। পাগলি সকিতনের ঘর হচ্ছে এটি, চমৎকার ঘর। অলরেডি শেষের দিকে, এখন টয়লেটের কাজ চলছে, নিচে রিং স্ল্যাব এগুলো বসে গেছে, বাইরে শুধু এখন ছাউনি হচ্ছে। ওই যে পাশে দেখতে পাচ্ছেন একটা চমৎকার টিউব অয়েল, তার এখানে কিছুই ছিল না, সে বাড়ি বাড়ি ভিক্ষা করে তার পেট চলতো এবং থাকার জায়গা ছিল না। বলতে গেলে বাংলা ভাষায় একটা কথা আছে, যেখানে রাত সেখানেই খাত। বিভিন্ন বাড়িতে গিয়ে কখনো ঘরের পাশে আরেকটা ঘরের আড়ালে এইভাবে এসে রাত কাটাতো। দেখেছেন তো প্রথম অংশে, ওই পাশে একটা ঘর দিতে গিয়েছিলাম, ওখানে এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে এই ভিটাটা দেখায়। তখনই আমার মনটা খেয়ে দিয়ে উঠেছিল যে না, ওর আসলে একটা ঘর দরকার। আল্লাহ চাই তো হয়ে গেল। এই ঘরটি আমাকে এখানে স্থাপন করার জন্য
যে সহায়তাটা ছিল অনেক আগেই পাঠিয়ে দিয়েছিলেন, একটা ঘরের টাকা আমার কাছে ছিল, আমি তাকে বলেছিলাম ইনশাল্লাহ কখনো সেরকম কোনো মা বোন পেলে যেখানে আসলেই ঘর দেওয়ার দরকার সেখানে আমি দিয়ে দেব। এই ঘরটি ছিল মূলত জোবাইদার, জোবাইদার ঘর দিতে গিয়ে কি তুলকালাম কাণ্ড সেটা তো দেখতেই পেলেন, সবশেষে এখানে নিয়ে এসে ঘরটা দিলাম। এই ঘরের অর্থটা পাঠিয়ে দিয়েছিলেন সে কামাল রুমানা দম্পতি ইউএসএ থেকে, ধন্যবাদ কামাল রুমানা দম্পতিকে, আল্লাহ আপনাদের মনস্কামনা যেন পূর্ণ করে দেন। আর এই এখানে একটা টিউবওয়েল স্থাপন করা হলো, সে টিউবওয়েলটি বেশ আগেই আমাকে পাঠিয়ে দিয়েছিলেন মণি ঢাকা থেকে। ঘর কামাল রুমানা দম্পতি, আর এর ওইখানে যে দেখলেন খাবার দাবার, টোটাল এই খাবার দাবারের খরচটা পাঠিয়ে দিয়েছিলেন মেহেদি হাসান তনু ভদ্রা রাজশাহী থেকে। তিনজনকেই আবারও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এভাবেই যদি সামান্য সামান্য কিছু সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দেয়, আমি বারবার বলি আমার মাধ্যমেই করতে হবে এমনটা কিন্তু নয়, আপনি আপনার এলাকায় এরকম অসহায় দুস্থ অনেক মানুষ আপনি দেখতে পাবেন, তাদের দিকে একটু নজর রাখুন, দেখবেন শান্তি পাবেন। তো চলুন, ঘরের কাজ প্রায় শেষ, ওখানে গিয়ে ওই আমার সেই সকিতুন নাচাকে ঘর বুঝিয়ে দিয়ে এরপরে বাড়িতে যাব। তাই মোটামুটি হয়ে গেল না? আচ্ছা তাইলে আমাকে ওই টিন্ডু দেওয়া লাগবে, আমার ওই পাহাড়ের বারান্দায় এলা পানি পড়ে, গরিব মানুষ। ওই একটা টিন্দি হবে? আর তোমার একখান টিন হলে কামটা হবে তো? বিছনা কেমন নরম হচ্ছে তো? হ্যাঁ চাদর পছন্দ হচ্ছে? হ্যাঁ আচ্ছা, নতুন শাড়িও পরছে? হ্যাঁ তাহলে এটাকে টানাই দেবো না পরে টানাই এনে? হ্যাঁ আচ্ছা, এই যে দেখো কি সুন্দর নরম, হ্যাঁ এই যে বালিশও আছে, ঠিক আছে। হ্যাঁ নানা সুবিধা আছে? হ্যাঁ সবেদান না কি নাম? সকেদান। আমার নাম ঠাকেদান। ঠাকেদান, আচ্ছা ঠিক আছে। স্বামী নাই তাই না? স্বামী আছে, চলে গেছে। আচ্ছা তার নাম আলম, তা আলম নাম। মাটি ফেলতে হবে, ও তো আর পারবে না, আমি ওকে টাকা দিয়ে যাই, ওনাকে একটু ডাক দাও। আচ্ছা সকেতান, আমি ওই যে ঘরের মাঝে মাটি ফেলানোর জন্য একজনকে টাকা দিয়ে যাই, মাঝে মাটি ফেলানোর জন্য আমি টাকা দিয়ে যেতেছি, ও ওখান থেকে মাটি ফেলা দিবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি তো আশেপাশেই কাজ করতে চাইছিলেন, তো
এই মাঝে একটু মাটি ফেলা দিতে পারবেন? এইখানে ওর জায়গায় আছে নিচে পাকার থেকে মাঠে এনে দিয়ে দিন। কটা দেয় লাগবে? আমি যা দেবো তাই নেবেন? আচ্ছা, তাহলে খুব সুন্দর করে কাজ করবেন, ঠিক আছে? কারণ এই পাক দিতে পারবে না। আচ্ছা, পড়ান এই দেখেছো, এই যে ওর কাছে টাকা দিলাম, আমার তো 1000 টাকা দিলাম, কাজ কমপ্লিট করার পরে আরও 1000 টাকা দেবো, অর্থাৎ 2000 টাকা দিয়ে দেবো। 2000 টাকা নিয়ে নেবে না? আপনি আসতে ধীরে একটু করে দিন। আচ্ছা আচ্ছা, আমি যাতে জীবন ভর আমি কাম করেই খাবো। আচ্ছা, আপনি এই কাজের জন্য আপনাকে 2000 টাকা, আর দায়িত্ব আপনার, আর দেখভালের দায়িত্ব তোমার। হ্যাঁ, আচ্ছা, ওই 1000 টাকা দিয়ে দিলাম, আরো 1000 টাকা ওর মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওর বোধহয় একটা মা আছে না? আচ্ছা আচ্ছা, ওর মার জন্য একটা কাপড় কিনে আমি পাঠিয়ে দেবো না, ঠিক আছে? হ্যাঁ, খুশি দর্শক, এই তো এভাবেই আমরা যদি প্রতিটি মানুষ এদের পাশে একটু খেয়াল করি, তাহলে এরা কিন্তু অনেক ভালো থাকতে পারে, অনেক ভালো থাকতে পারে। এর জন্য বেশি টাকা দরকার নেই। আমরা এই দুনিয়াতে সুখ এবং শান্তির জন্য ছোটাছুটি করি, কিন্তু সুখ কোথায়, শান্তি কোথায়, আমরা কিন্তু আসলে জানি না। শুধু একটা কথাই বলার আছে, আসুন আমরা যার যার নিজ নিজ অবস্থান থেকে এই গরিব দুঃখীর মানুষের পাশে থাকি, দেখবেন অনেক ভালো লাগবে, অর্থ বিফলে যাবে না, এটাকে কমবে না, দ্বিগুণ চতুর্গুণ হাজার হাজার গুণে বৃদ্ধি করে আল্লাহ কিন্তু আবার ফিরিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।